আসসালামু আলাইকুম। জানার ইচ্ছা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। গত কয়েকদিন ধরে চলছে দেশের উপর দিয়ে অসহনীয় তাপদাহ, কাঠফাটা গরমে হাঁসফাঁস অবস্থা সবারই। এই সময় অসুস্থ হয়ে যাওয়ার হারও বেশি। গরম মানুষের স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে গরমের সময়ই মানুষের স্বাস্থ্য সমস্যা বেশি দেখা দেয়। তাই সতর্ক হয়ে না চললে যে কোনো সময়ই আপনি পড়তে পারেন অসুস্থতায়। গরমে সাধারণত যেসব স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তা থেকে রক্ষা পেতে কয়েকটি তথ্য জেনে নিন। মারাত্মক পানি শূন্যতা হয় গরমে। এ সময় শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যায়। এতে করে পানির পাশাপাশি লবণ বা ইলেকট্রোলাইটস এর অভাবও দেখা দেয়। ইলেকট্রোলাইটস হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের সম্মিলন। শরীর থেকে এই খনিজ কমে গেলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটতে পারে। এই সময় শরীরের কোষ সজীব রাখতে প্রচুর পানি খেতে হবে। ইলেকট্রোলাইটস এর অভাব পূরণ করতে খাবার স্যালাইন খাওয়া যেতে পারে। শরীরে পানি কম হলে প্রস্রাব হলুদ হবে ও পরিমাণেও কম হবে এবং জ্বালাপোড়া করবে। যতক্ষণ না প্রস্রাব স্বাভাবিক রং ফিরে পাবে ততক্ষণ পর্যাপ্ত পানি, ডাব ও শরবতের মতো তরল পদার্থ খেতে হবে। যে কোনো সময় হতে পারে হিট স্ট্রোক। অসহনীয় গরমে অনেকেই মূর্ছা যেতে পারেন, এটিকেই হিট স্ট্রোক বলে। এমন ঘটনা ঘটলে তাকে যথাসম্ভব শীতল জায়গায় নিয়ে যেতে হবে। পরনের কাপড় চোপড় ঢিলা করে দিতে হবে যাতে শরীরে পর্যাপ্ত বাতাস পৌঁছাতে পারে। রোগীর মুখে শীতল পানির ঝাপটা দিতে হবে। রোগীকে গ্লুকোজ ও স্যালাইন খাওয়াতে হবে। যদি হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তির জ্ঞান না ফিরে তবে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। এ সময় সুতির ঢিলা পোশাক পরতে হবে। শরীরে যাতে ঘাম না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। পরিষ্কার পানি দিয়ে গোসল করতে হবে। প্রয়োজনে একাধিকবার গোসল করা যেতে পারে। শরীরে ট্যালকম পাউডার বেশি না লাগানোই শ্রেয়। রাতে শোয়ার সময় শরীরে ঢিলা ঢালা সুতির পোশাক পরে ঘুমানো ভালো। এ সময় বাড়ে ডায়রিয়ার প্রকোপ। তাই আপনার পরিবারের সদস্যরা পর্যাপ্ত পানি পান করছেন কিনা, নিরাপদ খাবার খাচ্ছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে অতিরিক্ত তেল মশলার খাবার, বাসি খাবার এড়িয়ে চলতে হবে। গরমে আরামদায়ক পোশাকের মতো আরামদায়ক খাবার নির্ধারণ করে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। শিশুদের জন্য ইনস্ট্যান্ট নুডলস, চপ, কাটলেট, নাগেটসের মতো খাবার না দিয়ে চিরা, দই, তরমুজ, বাঙ্গি এবং লেবু জাতীয় ফল দিন বেশি করে। এতে আপনারা সবাই সুস্থ থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।